মাধ্যমিকের পাঁচটি বই কিন্তু পুনরায় নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। তার কারণ তোমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসছে এমন অভিযোগ কিন্তু অনেক পড়ুয়াই করেছিল, যার কারণে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সম্পূর্ণ নতুনভাবে তোমাদের পাঁচটি বই কিন্তু ঢেলে সাজানো হচ্ছে এবং সেই বইগুলিতে তোমাদের পাঠ্য বহির্ভূত যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে বা তোমাদের পরীক্ষায় আসে না অপ্রাসঙ্গিক সেই তথ্যগুলোকে বাদ দেওয়া হচ্ছে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে তুলে ধরা হচ্ছে। পাঁচটি বিষয়ের বই কিন্তু নতুনভাবে ঢেলে সাজানো হবে। 2024 সালে যারা মাধ্যমিক দেবে তারা এই বই কিন্তু হাতে পাচ্ছ না। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ যারা বর্তমানে ক্লাস নাইনে পড়ছো, তারা কিন্তু এই নতুন ঢেলে সাজানো বইগুলি হাতে পাবে এবং আশা করি এই বইগুলি হাতে পেলে তোমাদের পরীক্ষা দিতে এবং পরীক্ষায় নাম্বার তুলতে অনেকটাই সহজ হবে। তার কারণ পাঠ্য বহির্ভূত কোনো প্রশ্নই কিন্তু এই বইয়ে থাকছে না, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সমস্ত প্রশ্ন যেগুলো করা হবে আশা করি এই বইগুলি ভালো করে পড়লে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সূত্র মারফত জানা গেছে 2017 সালের পর এই বইগুলো আর পুনঃমূল্যায়ন করে দেখা হয়নি, যার কারণে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু জোর কদমে লেগেছে তোমাদের এই বইগুলির পুনঃমূল্যায়ন করার জন্য। আশা করি বইগুলো খুব তাড়াতাড়ি তোমাদের হাতে পৌঁছে যাবে। 9 থেকে ক্লাস 10 যখন তোমরা উঠবে, অর্থাৎ 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই বইগুলো খুব সহজেই কিন্তু হাতে পেয়ে যাবে। তো এটাই ছিল তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি এর ফলে তোমাদের পড়াশোনা অনেকটা হলেও সহজতর হবে এবং মাধ্যমিকের নাম্বার তোলাটা আরও একটু সহজ হয়ে যাবে। তো চলো আজকের মতো এটুকুই, পরবর্তীকালে দেখা হচ্ছে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে।